গেল রাতে জানা গেছে বিসিবি টি-20 চুক্তিতে নেই মাহমুদউল্লাহ রিয়াদ, কিন্তু তাতে যেন কোনো আক্ষেপই নেই তার। কারণ বিসিবির অবহেলায় রিয়াদ যে একটু বেশি অভ্যস্ত, তাই তো অনুশীলনে পুরোটা সময় তাকে দেখা গেল হাসি খুশি মেজাজে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে থাকতে। গত বছর বিশ্বকাপের আগে দেশের ক্রিকেটে এক টালবাহানা নাম ছিল রিয়াদ। নানা বাহানা দেখিয়েও শেষমেশ উপায় না পেয়ে রিয়াদে ভরসা খুঁজে নিয়েছিল বিসিবি। তার প্রতিদানও তিনি দিয়েছেন 22 গজে। ওয়ানডের পর এবার টি-20 বিশ্বকাপের আগে রিয়াদকে নিয়ে শুরু হয়েছে আরেকটি নাটক। সাইলেন্ট কিলার কি থাকছেন বিশ্বকাপের ভাবনায় নাকি না? বিপিএল শেষেই শুরু হচ্ছে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ, যেখানে রিয়াদের ফেরার সম্ভাবনা ছিল জোর। কারণ চলতি বিপিএলে যেভাবে দুটি ছড়াচ্ছিলেন 38 বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার, আবার অন্যদিকে রিয়াদকে নিয়ে সাবেক টাইগার কাপ্তানদের মন্তব্যগুলো বাড়াচ্ছিল আশা। মাহমুদউল্লাহ, আমার মনে ওর প্রতিটা এক্সিট হয়েছে প্রিম্যাচিওর। আই স্টিল থট দ্যাট হি কুড হ্যাভ প্লেড টেস্ট এন্ড হি হ্যাড লাইক 3-4 ব্যাড ম্যাচেস and he lost his captaincy and he lost his place in the team. It is so ridiculous and it amake eto koshto dey sob jinish gula. Riyad shurute bhalo koreche ebong or to ashole prove korar kichu nei, karon kichu player onek player ache jara onek din dhe khele asche, seta automatic choice. Ehon eta depend korche apnar selector coach captain oder upor ora ki dhoroner player chay, kon number e ki dhoroner player oder dorkar. So eta ওদের ব্যাপার, বাট ইজ এ গুড প্লেয়ার, নো ডাউট। ওর যে স্ট্যাকস আছে, সে আপনার টি-20 বলেন, ওয়ানডে বলেন, আপনার বাংলাদেশের জন্য যথেষ্ট পারফরমেন্স করেছে। কিন্তু এসবে মন গলেনি বিসিবির, তাকে রাখা হয়নি টি-20 চুক্তিতে, কেবল ওয়ানডের ভাবনায় আছেন রিয়াদ। তবে কি টেস্টের পর আন্তর্জাতিক টি-20 থেকেও নীরবে সরে গেলেন সাইলেন্ট কিলার, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভাবনা? সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ হেসে খেলেই বাসে উঠছেন, তার আসলে কোনো চিন্তা নেই, কারণ তিনি এসব চিন্তা করেন না টি-20 চুক্তিতে থাকবেন কি থাকবেন না। তিনি মাঠের ক্রিকেটটাই পছন্দ করেন এবং মাঠের ক্রিকেটেই থাকতে চান। সকল রকমের আলোচনা সমালোচনা তার আসলে গায়ে বাঁধে না, কারণ ওই 22 গজে মাহমুদউল্লাহ রিয়াদ যেভাবে খেলে থাকেন, দর্শক নাচে, দর্শকের মনে তিনি থাকবেন। এসব টি-20 চুক্তি কিংবা বিসিবি চুক্তি এসব তার ভাবনায় নেই। মাহমুদউল্লাহ রিয়াদ চলে গেলেন, এভাবে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে কোনো সময় চলে যাবেন। আবার এমনটা হতে পারে তিনি হয়তো বা বিসিবির এত চিন্তা চেতনায় থাকতে চান না, বিসিবির এই দোলাচলে তিনি থাকতে চান না, তাই হয়তো টি-20 চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এমনটা হতে পারে। মাহমুদউল হাসান সজীব, 71।